কেমন আছো তোমরা? আমি তো তোমার সাথে ভালো আছো, সেফ আছো, নিজের ঘরে আছো। অনেকদিন পর আমার ব্লগটা আবার আসতে চলে যাচ্ছে, কেন কি আমার আগের ব্লগে ছিল 15 আগস্টে, আর এখন আসছে এই গণেশ পুজোতে। আমার এখন তো আমার এক্সাম চলছিল, এখনো চলছে, তাও আমি আর গণেশ পুজো স্পেশালি আমার ব্লগটা শুরু করতে চাই। তো চলো শুরু করা যায়। তো গাইস দেখো, আমাদের এখানে গণেশ পুজোর প্রিপারেশন যেন শুরু হয়ে গেছে, আর এখানে চলছে গণেশ পুজোর গান। এখানে মিষ্টি ফুল, আমাদের এখানে গাছের ফুলও আছে, ওখানে সব গণেশ ঠাকুর, আর মেন গণেশ ঠাকুর আমাদের এইটা। তো যখন পুজো শুরু হবে তখন আবার আমাদের কাছে নিয়ে আসবো। আর এখানে একটা গণেশ পুজো গণেশ ঠাকুর আছে, তো যখন পুজো আবার মেনলি শুরু হবে তখন আমরা আবার নিয়ে আসবো। চলো পুজো শুরু হবে তখন রাখা যাক। তো গাইস দেখো, এটা হচ্ছে আমাদের গাছের ফুল, মানে এখানে এই ফুলটা আমাদের কাছে, এই ফুলটা আমাদের কাছে, এইটা আমাদের, এইটা আমাদের, এইটা আমাদের, আর এই যে এই টগর, এই ফুলগুলো হচ্ছে আমাদের গাছে, এগুলো কেনা হোক। তো পুজো তো আমার শুরু হয়নি, আমি সব হচ্ছে, সব সেটানো হচ্ছে, সব চলো তো শুরু হবে তখন আসছি। এটা হচ্ছে আমাদের গণেশ ঠাকুরের ড্রেস, যেটা এক্ষুনি আমাদের গণেশ ঠাকুরের স্নান হবে, তার আগে এখানে হবে আমাদের গণেশ ঠাকুরের স্নান। তো এক্ষুনি স্নানটা হবে, এখানে রেখে দিল ফুলের ওখানে, আর চন্দন কাঠ সরিয়ে এখানে গণেশ ঠাকুর স্নানের জন্য নেমে আসছে, আর স্নানে নেমে আসলো, আর এখন আমি স্নান করাবো। তো চলো স্নানটা দেখা যাক। তো গাইস দেখো, এখানে চন্দনবাটা হচ্ছে গণেশ পুজোর জন্য, আর এটা হচ্ছে গণেশ পুজো গণেশ ঠাকুরের সিট, যেখানে গণেশ ঠাকুর বসবে। তো যখন হবে তখন আমাদের পুজো প্রায় কমপ্লিট, আর এখানে গণেশ ঠাকুরকে সবার দিয়েছি, এখানে সব কিছু দিয়েছি, দুটো মোদক, একটা সন্দেশ, আর একটা কি যেন লাড্ডু, আর এটা হচ্ছে পুরো সেট আপ এখানে বসিয়েছি, আর এটাকে সবাইকে দিয়েছি একটা সন্দেশ আর লাড্ডু এখানে। তো আই হোপ তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এটা ছিল একটা ছোট একটা গণেশ পুজোর একটা ভালো একটা ব্লগ, অনলি গণেশ পুজো নিয়ে, আর কোনো এক্সট্রা ব্লগ হচ্ছে না, এটা শুধু গণেশ পুজোটা আমাদের কীভাবে হচ্ছে ওটা শুধু একটু দেখানোর জন্য। মানে আমি ডেলি পুরো ব্লগটা করছি না,
এর জন্য আই হোপ যে তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা। তো প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করো যে তোমাদের কিরকম লাগলো। টাটা।